হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যে যারা যারা ইউকেতে আসতে চাচ্ছেন বা ইউকেতে পড়াশোনা করার ব্যাপারে আসতে চাচ্ছেন, তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে, ভাইয়া ইউকের বর্তমান অবস্থা কি, ইউকের অবস্থা কেমন হতে পারে, বা ওখানে কি আমরা সার্ভাইভ করতে পারবো কি না, ইউকেতে কি আমরা কীভাবে মানে মেনটেন করবো, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন করে, আবার অনেকে দুশ্চিন্তা থাকে। তো আমি আজকে পাঁচটা বিষয় নিয়ে আলাপ করব। পাঁচটা বিষয় হচ্ছে, আলাপ করার পরে আপনি ডিসিশন নেবেন আপনি নিজে থেকে যে আপনি এই যে বিষয়গুলো, এগুলোর উপরে আপনি কতটা এই মেন্টালিটিভাবে এবং নিজের উপরে কতগুলো বিষয়ের মানে সব কিছু মিলাই আপনি এই পাঁচটা বিষয়ে আপনার ভালো মতো আপনি প্রিপারেশন নিতে পারবেন কি না, এবং ভালো মতো আপনার এই পাঁচটা বিষয় আপনার মধ্যে আছে কি নেই, সেটা যদি থেকে থাকে দেন আপনি ডিসিশন নিতে আপনার সহজ মানে একটা সহজ হবে, এবং ডিসিশনটা নেওয়ার মানে যে অপরচুনিটিগুলো আপনি পাবেন সেটা আপনি এই পাঁচটা বিষয়ে আপনি বিশ্লেষণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন। আমি অবশ্যই বিশ্লেষণ করব, দেন আপনি হচ্ছে সেগুলো আপনি নিজে অবশ্যই আপনার মধ্যে সেটা অ্যাপ্লাই করে দেখবেন যে আপনি এই বিষয়গুলো আপনি নিজেটা কতটুকু যোগ্য সেটা চিন্তা করে দেন ডিসিশন নেবেন। ইউকেতে আসার আগে অবশ্যই পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে হার্ড ওয়ার্কিং মাইন্ড সেট আপ এবং ডিটারমাইন্ড হয়ে আসতে হবে। কেন বললাম এই কথাটা, কারণ ইউকেতে এখানে কাজগুলো হচ্ছে একটু মানে প্রথম দিকে আপনি বাংলাদেশে যে কাজগুলো করেছেন প্রথম দিকে আসার সময় ইউকেতে কিন্তু আপনাকে অড জবগুলোই বেশি করতে হয়, যেমন রেস্টুরেন্ট বলেন বা এয়ারহাউস বলেন, বিভিন্ন সেক্টরগুলো যে সেক্টরগুলোতেই যান না কেন প্রথমে একটু হার্ড ওয়ার্ক করতে হয়, কারণ এই কাজগুলো যেহেতু দাঁড়াই করতে হয় সব কিছু কাজ, তো আপনার প্রথমে কষ্ট হবে, আপনার লাইফটা দুর্বিষহ মনে হবে আপনার কাছে প্রথম দিকে, কিন্তু যখন দিন শেষে টাকাটা পাবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে না, বাংলাদেশের থেকে এখানে আমি ইনকাম করে যেটা ইনকাম করতেছি, যেমন এখানে অড জব করে সাধারণ জবগুলোই আপনি যদি ফুল টাইম কাজ করেন আপনি ইজিলি ২০০০ পাউন্ড ইনকাম করার কোনো বিষয় না, আর যদি স্টুডেন্ট হিসেবে কাজ করেন তাহলে এখানে ১০০০ পাউন্ড ইনকাম করা কোনো মানে কঠিন বিষয় না, ১০০০ পাউন্ড মানে ১,০০০০০ টাকা ১,৫,০০০০ টাকা ইনকাম করার কোনো বিষয় না এখানে। তো এখানে কাজগুলো যেহেতু কঠিন তো অবশ্যই প্রথম দিকে আপনি চিন্তা করবেন যে আমি পারবো, আমি কষ্ট করতেই যাচ্ছি, আমি ওখানে গিয়ে সার্ভাইভ করার জন্য যাচ্ছি, তো আমি সেই চেষ্টাটা করব যেন আমি ওখানে সার্ভাইভ করতে পারি। সো এই মনোভাবটা নিয়ে যদি আসতে পারেন তাহলে আপনি সফল হওয়ার সম্ভাবনা আপনার আছে। ২ নম্বর যে পয়েন্টটা বলবো, এখানে আসার পরে অনেক বিজ্ঞ পরামর্শদাতা পেয়ে যাবেন, যেগুলা সেসব পরামর্শদাতা পাওয়ার পরে আপনার মাইন্ড সেট আপ এমনভাবে ঘুরে যেতে পারে বা আপনার মাইন্ড সেট আপটা এমনভাবে কুলোষিত হয়ে যেতে পারে আপনার কাছে মনে হবে যখন ইউকে আসার পরে আপনি সব থেকে বড়ো ভুল করছেন, মানে ইউকেতে কোনো লাইফে নাই, ইউকের মধ্যে আসার পরে আপনি বড় ধরনের ট্র্যাপে পড়ে গেছেন, এরকম একটা মনে হবে এসব মানে এসব কথাবার্তা শোনার পরে। তো এই বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করবেন এই পাশে শুনবেন আর এই পাশ থেকে বের করে দেবেন। তো প্রথম কথা হচ্ছে এই কথাগুলো শোনার পরে নিজের উপর কনফিডেন্ট আনবেন যে আপনি কতটা কনফিডেন্ট, আপনি কতটা আত্মবিশ্বাস, আপনি ইউকের ওয়েদার, আপনি ইউকের পরিস্থিতি সিচুয়েশনের সাথে আপনি নিজেকে কতটা সামাল দিয়ে অ্যাডপ্ট করে আপনি এখানে তাল মিলায় চলতে পারবেন সেটার উপরে আপনি নিজের উপরে সেটা বিবেচনা করে একটু কনফিডেন্ট হওয়ার চেষ্টা করবেন এবং আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করবেন। কারণ কি, এগুলো কথা যখন শুনবেন তখন আপনার কাছে মনে হবে যে ইউকেতে আসার পরে সব থেকে বড়ো ভুল করছি, আমি ইউরোপের কোনো দেশে চলে যাই না কেন বা অন্য কোনো দেশে কেন যাইতেছি না, মানে আপনার তখন এইগুলো মনে হবে। কারণ ইউকেতে যারা মাটি কামড়ায় থাকছে, আমি অনেক আমার এখানে আসার পরে আমি অনেকজনের সাথে পরিচয় হয়েছে যারা ১০-১২ বছর আছে স্টুডেন্ট রুটে আসছে, তারা এই তাদের কাছে আমি আলাপ আলোচনা করার পর যেটা বুঝছি যে ভাই এখানে যারা মাটি কামড়ায় আসছে মানে মাটি কামড়ায় ছিল এই যেমন ২০০৯ সালের দিকে যারা আসছে, যেমন ২০১২ সালের দিকে যে অনেক ইমিগ্রেশনের বিষয়ে যে অনেক কঠিন নীতিগুলো ছিল ওই সময় থেকেই ওরা আছে, ওরা বলছে আমরা ওই সময় থেকে স্ট্রাগল করছি, আমরা চেষ্টা করছি এখানে ভালোভাবে থাকার জন্য এবং পরিশ্রম করছি, এখন আমরা সেটেল হয়ে গেছি সুন্দরভাবে সুখে আছি শান্তিতে আছি, বাট ওই সময় আমরা অনেক কথা শুনেছি ওই কথাগুলো আমরা কান দিই নাই, এখন আমরা মোটামুটি ভালো আছি। তো এখানে হলো আমরা প্রথমত চেষ্টা করছি যে আগে নিজে চেষ্টা করে দেখব, দেন আমি দেখব যে কী করা যায়, এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন। যে এখানে যেটা বললাম যে অনেক কথা শুনবেন কটু কথা বা অনেক খারাপ মানে ইউকের উপর নেগেটিভিটি অনেক কিছু শুনবেন, তো সেগুলো হচ্ছে এদিক থেকে ঢুকাবেন আর এদিক থেকে বের করবেন, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইউকে বেস্ট। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা প্রথম পয়েন্টের সাথে ছিল যে হার্ড ওয়ার্কিং মাইন্ড সেটা এটার সাথেই আপনি যুক্ত করবেন, সেটা হচ্ছে এখানে ইউকের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন। এখানে একটু ঠান্ডা বেশি, তো ঠান্ডা হলেও কিন্তু এমন না যে আপনি ঠান্ডায় কাবু হয়ে আপনি কাজই করতে পারবেন, এরকম না বিষয়টা, সুইটার পরলে বা মানে গরম কাপড় পরলে এখানে ঠান্ডার সাথে কাজ করে
মানে ঠান্ডার সময় কাজ করা কোনো বিষয় না। আমরা কাজ করতেছি না, আমরা দেখো মোটা সুইটার করছি, কাজ কিন্তু ঠিকই করতেছি, বাট এটা কোনো সমস্যা না। এমন না যে অনেকে বলছে যে, অনেকে বলতে পারে যে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস এমন ঠান্ডা থাকে মানে বাইরে বের হয়ে কাজই করতে পারবে না, এরকম না, আসলে কাজ করা যায়, কোনো সমস্যা না, এটা অত কত কঠিন না। আপনি গরম কাপড় চোপড় পরলে আপনি কাজ করতে পারবেন, বিশেষ করে যারা ডেলিভারি জব করে, ফুড ডেলিভারি জব, তারা কিন্তু একটু হয়তো বা তাদের জন্য কষ্ট হয়, বাট তারাও অ্যাডজাস্ট করে নিতে পারছে। পরে যে তিন নম্বর পয়েন্টটা বলতেছি সেটা হচ্ছে আপনি এখানে আসার পরে সেভিংসের মনোভাবটা কিন্তু গড়ে তুলতে হবে, কারণ এখানে আসলে ভাই দিন শেষে যদি আপনার টাকা পয়সা আপনি যদি সেভ না করতে পারেন তাহলে বড় একটা সমস্যায় পড়বেন। সমস্যা বলতে কি, যেমন ধরেন যারা স্টুডেন্ট রুটে থাকতে চায়, মানে স্টুডেন্ট রুটে থাকতে গেলে তো অবশ্যই আপনাকে প্রতি বছরে আপনার একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাকে দিতে হবে ইউনিভার্সিটিগুলোতে, তো যেহেতু বড় অ্যামাউন্টের টাকাগুলো দিতে হবে সেজন্য আপনাকে টাকা এখানে সেভ করতে হবে। সেই সেভ করার জন্য অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে একটা সেভিংস যেন আপনি রাখতে পারেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই জন্য আপনাকে বাড়তি যে খরচগুলো সেগুলো চেষ্টা করতে হবে যেন কম হয়। যেমন আপনার যেটা দরকার শুধুমাত্র নিড, যেমন হাউস রেন্ট তো দরকার, এটা তো লাগবেই, আপনার বাজার জন্য বাজার করতে গেলে যেগুলো দরকার সেগুলো, যেমন আপনি এখান থেকে কমাইতে পারেন। আপনি যদি ধরেন যারা ব্যাড হ্যাবিট থাকতেই পারে, যেমন ধূমপানের অভ্যাস থাকতে পারে, যেমন আপনি আগে দিনে দশটা সিগারেট খাইতেন, আপনি এখন দিনে সেখানে চারটা সিগারেট খাইতে পারেন, বা অথবা যাই হোক আমি এখানে কি রেকমেন্ড করতেছেন না আপনি ধূমপান করেন, মানে বিষয়টা হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে মানে যে অভ্যাসগুলোতে আপনার অতিরিক্ত খরচ হয় যেগুলো আপনার না করলেও হয় সেগুলো থেকে আপনি কমাই দেবেন। যেমন আপনি রেস্টুরেন্টে আপনার না খেলে আপনার মনে করেন যে পোষায় না, আপনি রেস্টুরেন্টে যদি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি ধরেন মাসে চার সপ্তাহে যদি সবসময় প্রতি সপ্তাহে একবার উইকেন্ডে যান, আপনি তখন দুই সপ্তাহ যাবেন বা এক সপ্তাহ যাবেন, মাসে একবার যাবেন, এরকম করে কিন্তু অনেকগুলো খরচ কমানো যায়। তারপরে আরেকটা চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু ট্রাভেল এক্সপেন্সটা বেশি হয়, তো চেষ্টা করবেন যদি আপনি যেদিকে বাসা নেবেন সেইটার আশেপাশে যদি জবগুলো ম্যানেজ করতে পারেন তাহলে বেস্ট হবে, তাহলে অনেক ক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ করতে পারবেন। তো এইটা যদি করতে পারেন দেন আপনি টাকা সেভিং করতে পারেন, কারণ এখানে টাকা সেভিংস করতে না পারলে বছর শেষে আপনার কিন্তু একটা বড় ধরনের স্ট্রাগলিংয়ের মানে পড়তে পারেন আর কি। তো কারণ যেহেতু এখানে ইউকের লাইফটা অবশ্যই এক্সপেন্সিভ, এটা আসলে সবাই জানে, আমরাও এখানে যারা আসি আমরা নিজেরাও জানি, আর এর মধ্যে মনে করেন এখন ইউকেতে না সারা বিশ্বে যে মুদ্রাস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হওয়ার কারণে কিন্তু সব কিছু জিনিসের দাম অটোমেটিক্যালি বেড়ে গেছে। তো ইনকাম হচ্ছে, ইনকাম খুব একটা বেশি হচ্ছে এমন না, মানে ইনকাম যতটা হচ্ছে তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, মানে খরচটা মানে খরচের যে পরিমাণটা এটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। যেমন এখন আমরা যে এখানে চালটা কিনতাম সেই চালটা আগে ছিল মনে করেন দশ পাউন্ড না 899, মানে হচ্ছে 9 পাউন্ডে একটা চাল কিনতাম, সেটা হচ্ছে 10 কেজি, সেটা এখন দাম হয়েছে 15 পাউন্ড, একটা 15 পাউন্ড আর একটা মনে হয় 13 পাউন্ড, এরকম বেড়ে গেছে মানে দুই এক মাসে। তবে আমরা একটা ডিম কিনতাম, সেই ডিমটা মনে করেন যে একটা ডিম ছিল হচ্ছে 1 পাউন্ড 18 পেনি, তো সেই ডিমটা এখন আমাদের কিনতে হয় 1.49 পেনি, এটা দাম বেড়ে গেছে, তাই বলে কি খাবো না? মানে এগুলো তো আমাদের নিডস, যেগুলো দরকার সেগুলো আমাদের নিতেই হবে, বাট যেগুলোতে আমরা বেশি করতাম সেগুলো আমরা একটু কমাই দেব। এইভাবে আমরা চেষ্টা করব যেন আমরা হচ্ছে সেভিংস করতে পারি। সেভিংস করতে পারলে আপনার জন্য সহজ হবে ইউকেতে লাইফটা স্মুথলি পরিচালনা করার জন্য, নাহলে একটু মনে হবে কি লাইফটা অনেক কঠিন আর কি। বাট এখানে কঠিন বলতে এ কারণেই কঠিন মনে হয় যখন আপনি দিন শেষে বা আপনার হাতে যেন কিছু না থাকে যখন, তখনই আপনার কাছে কঠিন মনে হয়। আর একটা বিষয় আছে পিছুটান, মানে পিছুটান বলতে বাংলাদেশের প্রতি পিছুটান যেন থাকে, থাকলেও একটু মানে চেষ্টা করবেন যে সব কিছু মেনটেন করে যেন কিছু টাকা সেভ করা যায়। এবারে চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা আমরা সবসময় ভুলে যাই এখানে ইউকেতে আসার পরে, কারণ এখানে আসার পরে হচ্ছে আমরা টাকার মোহে পড়ে যাই। কারণ আমরা এখানে যেমন অড জবগুলো করলেই কিন্তু মোটামুটি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করা এখানে কোনো বিষয় না। তো অনেক সময় ধরেন আপনি যখন ভ্যাকেশন পেয়ে যান তখন এখানে যদি লন্ডনে যদি দুইটা জব করেন তখন কিন্তু প্রায় 3 লাখ টাকার ওপর বেশি অনেক সময় ইনকাম করতে পারেন, মানে বাংলাদেশি টাকায়। বাট এখানে এখানকার পাউন্ড অনুসারে ধরেন 2500 পাউন্ড অথবা 2000-2200 পাউন্ড অনেক সময় ইনকাম করতে পারেন, আর ভ্যাকেশন ছাড়াই অনেক সময় 1200-1300 পাউন্ড ইনকাম করা কোনো বিষয় না এদেশে। তো এই মোহটা যখন থাকে তখন কিন্তু আপনি একটা জিনিস ভুলে যান, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে আপনি ইউকেতে ক্যারিয়ার যদি করতে চান, যদি আপনি প্রফেশনাল লাইফে যেতে চান, তাহলে অবশ্যই প্রথম থেকে যখন যেদিন থেকে আসবেন সেদিন থেকে আপনাকে একটা ক্যারিয়ার চুজ করতে হবে। সেই ক্যারিয়ার অনুসারে আপনার স্কিলগুলো বিল্ড আপ করতে হবে, সেই স্কিলগুলো বিল্ড আপ করার সাথে সাথেই
আপনার সিভিটা সিভি ক্রিয়েট করতে হবে। সিভি ক্রিয়েট করলে দেন আপনি আস্তে আস্তে যখন আপনার গ্র্যাজুয়েশন শেষ হবে দেন সেই অনুসারে আপনি বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। একটা প্রফেশনাল লাইফে যখন যাবেন অটোমেটিক্যালি সেই কোম্পানিগুলোর মাধ্যমেই কিন্তু আপনি একটা না সময় যে আপনি টিয়ার টু স্পন্সরশিপ পেয়ে যাবেন। ধরেন এখন কেয়ার ভিসা চালু আছে, একটা সময় কেয়ার ভিসা বন্ধ হয়ে যেতে পারে। তো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আপনি আপনার জন্য কি টিয়ার টু আর থাকবে না? তাহলে কি কোম্পানিগুলো আর কি স্পন্সরশিপ করবে না? অবশ্যই করবে। তো সেই জন্য আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার ক্যারিয়ার যেটা একটা চুজ করে সেটার উপরে আপনার যে ক্যারিয়ারটা যেন আপনি বিল্ড আপ করতে পারেন, আপনার স্কিলগুলো বিল্ড আপ করতে পারেন, সেইভাবে আপনি সিভিটা ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু আমরা সবসময় ভুলে যাই এখানে আসার পর, যেন কি হয় আমরা পড়াশোনার প্রতি আমাদের যে মনোযোগটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। এই জন্য পড়াশোনাটা ঠিকমতো অনেক সময় হয় না এই টাকার মোহে পড়ার পরে। তো এটা চেষ্টা করবেন এখানে আসার পরে যেন এটা আপনি ঠিক মতো কন্টিনিউ করতে পারেন। এটা করতে পারলে ভাই এখানে লাইফ আছে, আপনি প্রফেশনাল লাইফে যেতে পারবেন। লাস্ট 5 নম্বর পয়েন্টটা হচ্ছে বলতেছি সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ইউকেতে ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পার্ট। এটা ড্রাইভিং লাইসেন্স যার আছে মানে যার গাড়ি আছে তার এখানে ইনকামটা অটোমেটিক্যালি বেশি। এটা কেউ স্বীকার করুক বা না করুক আমি নিজে দেখেছি, তার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধরেন বাংলাদেশ থেকে যদি সুযোগ পান আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন, এখানে এসে 1 বছর তো চালাইতে পারবেন, তারপরে আপনি এখানকার রুলস জেনে গেলে তখন এখানকার প্রফেশনাল যে লাইসেন্সটা এটা বানাই ফেলতে পারেন, কোনো সমস্যাই হবে না। কিন্তু ধরেন আপনার সময় নেই, তখন আপনি কী করবেন? অ্যাটলিস্ট চেষ্টা করবেন বাংলাদেশে কয়েকটা লেসন যেন নিয়ে আসতে পারেন। তাহলে এখানে আসার পরে লেসনগুলো কম নিতে হবে, কারণ এখানে এক একটা লেসন প্রায় 30-35 পাউন্ড করে। আর অটোমেটিক লেসন নিলে যারা অটোমেটিক ড্রাইভার মানে অত অটোমেটিক কার চালাতে তাদের কিন্তু লেসনের দাম বেশি ম্যানুয়ালের থেকে। ম্যানুয়ালে ধরেন আপনার যদি 25 পাউন্ড হয় তাহলে অটোমেটিকের দাম হবে মনে করেন 30 পাউন্ড, এক একটা লেসন 1 ঘন্টা করে দিবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো এটা চেষ্টা করবেন, এইটা বাংলাদেশ থেকে হয় কিছুটা শিখে আসবেন, যদি লাইসেন্সটা নিয়ে আসতে আপনার যদি আর সময় না থাকে, যদি সময় থাকে তো অবশ্যই নিয়ে আসবেন, আর সময় না থাকলে এখানে এসে বাট বাংলাদেশে কয়েকটা লেসন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাচিভ করার চেষ্টা করবেন, কারণ এটা থাকলে আপনি অনেক জায়গায় মুভ করতে পারবেন। কারণ ড্রাইভিংয়ে আপনি একজন স্টুডেন্ট হিসেবে ড্রাইভিংয়ে যদি আপনার কার থাকে, আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যামাজন বলেন আপনার আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলোতে ডেলিভারি চক করা যায়, তাদের পার আওয়ার মনে করেন তারা দিনে অনেক সময় ডে ফিক্স করে। হ্যাঁ, 20 ঘন্টা কাজ করলে অনেক সময় ধরেন 20 ঘন্টা সপ্তাহে কাজ করলে তারা যে পার আওয়ার দেয় মানে অনেক সময় 12 পাউন্ড, অনেক সময় 13 পাউন্ড পার আওয়ার দেয় এরকম আর কি, যারা ডেলিভারি যারা পারে, বিশেষ করে যারা ম্যানুয়াল ড্রাইভার। এবং অটোমেটিক হলেও চলে কোনো কোনো কোম্পানিগুলোতে ওরা অটোমেটিক কার নেয়, বাট কোনো বেশিরভাগ কোম্পানিগুলোতে হচ্ছে ম্যানুয়াল কারগুলো হচ্ছে বেশি ছিল, কারণ যেহেতু আর ডেলিভারি করার জন্য কার মানে ভ্যান যেগুলো ওগুলো চালানো লাগে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যেন এখানে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন অ্যাচিভ করা যায়, অথবা বাংলাদেশ থেকে আপনার যদি সুযোগ থাকে সেটা নিয়ে আসবেন। তো এই 5টা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এই 5টা বিষয় যদি আপনি এখানে আসার পরে ভালো মতো যদি অ্যাডপ্ট করতে পারেন, এই 5টা বিষয় যদি আপনি নিজের মধ্যে গুছাইতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে ইউকেতে আপনার জন্য লাইফটা স্মুথ হবে, মানে এত কঠিন মনে হবে না। আর যদি এগুলো না করতে পারেন ইউকেতে লাইফটা শুধু না, আপনি যেখানেই যান না কেন সব জায়গায় আপনার কাছে লাইফটা হচ্ছে বিদেশ লাইফটাই আপনার কাছে কঠিন এবং দুর্বিষহ মনে হবে। তো ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, আপনি ভালো মতো নেবেন। আমি ডিসিশন দেওয়ার কেউ না, আমি শুধু আপনার সাথে শেয়ার করলাম বিষয়গুলো। আপনি আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে শেয়ার করবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।